বাংলাদেশের জুডিশিয়াল প্রসেসের থেকে যদি আপনি আস্থা অর্জন না করতে পারেন, তাহলে বাংলাদেশে কোনো সৎ ভালো মানুষ কিন্তু বাংলাদেশের রাজনীতির সাথে সম্পৃক্ত হবে না। বাংলাদেশে আমরা যে জিনিসটা দেখেছি বর্তমানে, যে সব থেকে বড় শঙ্কা যেটা রয়েছে সেটা হচ্ছে বর্তমানে যে অরাজকতাটা চলছে বাংলাদেশে, এবং কয়েকটি বিশেষ করে কয়েকটি জায়গায় যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মব জাস্টিসের নামে যেখানে ইনজাস্টিস হচ্ছে, সেই বিষয়গুলো যদি আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ না করতে পারি, তাহলে অবশ্যই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে এবং একটি মহল, একটি কুচক্রিয় একটি মহলকে ডিলেজিটিমাইজ করার জন্য এবং তার হাতকে, যেটা আমি বিশ্বাস করি যে একটি গ্রহণযোগ্য একটি সংস্কার, একটি পদপীঠ, একটি পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য কিন্তু ইতিমধ্যেই কিন্তু আন্তর্জাতিক এবং দেশীয় অনেক চক্র কিন্তু লেগে গিয়েছে। তো এখানে দেখতে হবে যে ডেপুটি কমিশনার থেকে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রকে সম্পূর্ণভাবে, তো আপনি ঢালাও ভাবে রাতারাতি তো পরিবর্তন করতে পারবেন। আপনি জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক অনুসারী, অনেক সমর্থক কিন্তু বাংলাদেশ সেনা বাহিনীতেও রয়েছে, আবার একই সাথে বাংলাদেশের পুলিশও কিন্তু রয়েছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। এখন পার্সেন্টেজের বিষয়, আমার যেটা মনে হয় বাংলাদেশ এখনো কিন্তু, আমার আমার দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশ পুলিশে কিন্তু দেখা যাবে যে আপনার 45 থেকে 55% কিন্তু দেখা যাবে কি যারা কিন্তু আগেও কিন্তু অতীতে আওয়ামী লীগের সমর্থক ছিল বা বর্তমানেও কিন্তু নীরবে সমর্থক রয়েছে। এদেরকে যদি আপনি রাতারাতি যে 2,35,000 পুলিশ সদস্যকে আপনি কি পদত্যাগ বাধ্য করবেন, আপনি পদত্যাগ করালেও আপনি ভবিষ্যতে তাদেরকে নিয়োগেও পুনর্বাসন করার জন্য আজকে আমাদের পুলিশের কাঠামোটাকে আপনি কার্যকরী করার জন্য আপনি কাকে দিয়ে আপনি নিয়োগ করবেন? একই দিকে বাংলাদেশের মিলিটারির ভিতরেও কিন্তু দেখা যায় আওয়ামী লীগের অনেক সমর্থক রয়ে গিয়েছে এবং উচ্চ পদস্থ অনেক কর্মকর্তা যারা রয়েছে তারাও কিন্তু আওয়ামী লীগের সিম্পাথাইজাররা বলা যায়। তো এখানে এখানে মানে ইমোশনের কথাটা অবশ্যই একটা রয়েছে, কিন্তু একই সাথে আমরা এখানে ঢালাও ভাবে কি রাতারাতি কি সম্পূর্ণভাবে কি পরিবর্তন আনা সম্ভব নাকি? আপনি আপনি বিউরোক্রেসি যদি দেখেন বাংলাদেশে বিগত 10 বছরে, অন্ততপক্ষে আমি 15 বছর বলছি না, বিগত 10 বছর কিন্তু দেখা যায় যে বাংলাদেশে কিন্তু বিউরোক্রেসি রান স্টেট ছিল। আপনি ডিপ স্টেটের কথা বলবেন, ইট ওয়াজ এ কমপ্লিটলি বিউরোক্রেসি রান স্টেট। তো এটাও যদি কেউ অস্বীকার করতে চায়, সেখানে আসলে এটা আমি মনে করি যে স্বর্গে বসবাস করছে এমন একটি বাস্তবতায় কিন্তু আমাদের এখানে বিশ্লেষণ করা উচিত না। তো গতানুগতিক রাজনীতিতে অবশ্যই আমাদের এখানে দলীয় নেতাকর্মীর বাইরে আমি মনে করি যে বাংলাদেশের বিচারিক কাঠামো, বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র এবং বাংলাদেশের বিউরোক্রেসি এবং অবশ্যই বাংলাদেশের মিলিটারি সম্পূর্ণভাবে দলীয় মুক্ত করা উচিত। তাছাড়া বাংলাদেশ আমি মনে করি যে গণতন্ত্রের কথা বলছেন, মানবাধিকারের কথা বলছেন এবং দুইটি রাজনৈতিক দল এক অপরকে নিশ্চিহ্ন করার জন্য অতীতে, বিশেষ করে বিগত 30-35 বছর আমার জন্মলগ্ন থেকে আমরা যাই দেখেছি, এক অপরকে হামলা করে নিশ্চিহ্ন করার জন্য জেল, জুলুম, মামলা, হত্যা, এই সংস্কৃতির বাইরে দয়া করে, আমি আমি আসলে সাগর ভাই অনেক হতাশাগ্রস্ত হয়ে আমি 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 আপনাকে বলছি যে এই সংস্কৃতির বাইরে থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, বাংলাদেশের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ আসলে কোথায় থাকে? আপনি বেকারত্বের হাহাকার থেকে শুরু করে অর্থনীতি, মানুষের মানুষের মূলধন থেকে পুঁজি এবং বিনিয়োগের যে আস্তানাগুলো, যে জায়গাগুলো, সেগুলো তো আসলে বিলীন হয়ে গিয়েছে। বাংলাদেশের মানুষ আজকে কোথায় বিনিয়োগ করবে, কিভাবে খাবে? আমাদের অনেক হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী যারা রয়েছে, তাদেরকে আমরা উজ্জ্বল ভবিষ্যৎ দেখানোর জন্য আমরা রাষ্ট্রীয় ভাবে আমরা কি করতে পারি, তাদেরকে কি দিতে পারি? আমাদের কর্মসংস্থান দরকার, অন্ন দরকার, বাসস্থান দরকার, মর্যাদাপূর্ণ জীবন যাপন করার অধিকার দরকার, নাগরিক অধিকার গুলো তো, এগুলো তো আমাদের নিশ্চিত করতে হবে। তো অবশ্যই বিচারটা অবশ্যই করতে হবে আওয়ামী লীগের, এবং আমি আশা করছি একটা ফেয়ার ট্রায়ালের মাধ্যমে যদি বিচারটা করা হয়, অনেকে যারা নিরপরাধ, যারা আওয়ামী লীগের সমর্থক রয়েছে, তাদেরকে, তাদের সাথে অবিচার করাটাও কিন্তু অন্যায় হবে। তো যারা গিলটি তাদেরকে অবশ্যই তাদের ফেয়ার ট্রায়ালের মাধ্যমে তার তার ভার্ডিক্ট দেওয়া উচিত, বাট দ্য ট্রায়াল শুড বি আনকোয়েশ্চনড, ট্রায়াল শুড বি ন্যাশনালি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল। কারণ অতীতে আপনি আপনি যদি যুদ্ধ অপরাধী ট্রায়াল গুলা দেখেন, সেখানেও কিন্তু অনেক প্রশ্ন রয়ে গিয়েছে। এবং আমার আমার বাংলাদেশে আমার এই জিনিসটা আমার মনে হয়েছিল যে বাংলাদেশের জুডিশিয়াল প্রসেসের থেকে যদি আপনি আস্থা অর্জন না করতে পারেন, তাহলে বাংলাদেশে কোনো সৎ ভালো মানুষ কিন্তু বাংলাদেশের রাজনীতির সাথে সম্পৃক্ত হবে না। ইতিমধ্যে আমরা আমাদের দলের ভিতরে অনেক যারা সংস্কারপন্থী, যারা তরুণ প্রজন্ম যারা রয়েছে, তাদের অধিকাংশ আব্বা আম্মা কিন্তু সবসময় তাদেরকে বলে যে রাজনীতি তো আসলে একটি সম্পূর্ণভাবে মানে অশিক্ষিত মূর্খদের একটি আস্তানাতে পরিণত হয়েছে, তো তোমরা কেন রাজনীতির সাথে সম্পৃক্ত হতে চাওয়া? তো এই প্রশ্নগুলোর সাথে যখন আমরা সম্মুখীন হই, আসলে আমাদের জবাব দিতে অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। তো আসলে এই এই ধারা থেকে বেরিয়ে আসার জন্য সাগর ভাই, আমাদের যেই 6টি সংস্কারের যে কমিশন গঠন করা হয়েছে,
এই কমিশনগুলো আমি মনে করি যে বিচারের পাশাপাশি যদি আমরা এই সংস্থাগুলো যদি যথার্থ সময়ে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমি মনে করি বাংলাদেশের মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম, যেটা আমি বাংলাদেশের প্রায় 12 কোটি 14 কোটি মানুষ কিন্তু 35 বছরের নিচে, তারা আগামীতে নতুন একটি ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই দুইটি রাজনৈতিক দল বাহিরেও আমাদের একটি গণতান্ত্রিক গণতান্ত্রিক চর্চার একটি 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 পটভূমি আমাদের থাকা উচিত, এবং গণতান্ত্রিক এই অধিকারটা বাস্তবায়ন করার জন্য যেটা হচ্ছে আমাদের বর্তমানে যে নির্বাচনী যে প্রক্রিয়াটা রয়েছে সেটা কালো টাকা মুক্ত যদি আমরা করতে পারি, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের মানুষ আবার একটি স্বপ্ন দেখতে পারবে, যেটা আসলে আমি মনে করি স্বাধীনতার পরবর্তীকালীন সময়ে সেই 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 মুক্তি স্বাধীনতার যে স্বাদটা সেটা আসলে বাংলার মানুষ আসলে সত্যি করতে পায় নাই, না পেয়েছে অর্থনৈতিক ভাবে, না পেয়েছে রাজনৈতিক ভাবে, না পেয়েছে আমরা মানবাধিকার দৃষ্টিভঙ্গিতে। তো আসলে উই হ্যাভ ফেলড ইন মেনি মেনি রিগার্ডস, কিন্তু এখন একটা আসলে একটা সুযোগ, একটা ক্রুশাল জাংচার বাংলাদেশের সামনে আবির্ভাব ঘটেছে, সেটা হচ্ছে বাংলাদেশের তরুণ প্রজন্ম কি আগামী দিনে কি নেতৃত্ব দিতে পারবে নাকি। আমি তরুণ প্রজন্মের মানে বলছি অতীতের যেই যে হানাহানি রক্তাক্ত যে রাজনীতির যে সংস্কৃতির বাইরে এসে কি আমরা নতুন একটি বাংলাদেশকে আসলে আমরা গড়তে পারবো না, সেটা আমার ব্যক্তি অভিমতে, সেটা আমার প্রত্যাশা, সেটা আমার আকাঙ্ক্ষার একটি স্থান। সেখানে আমি বিশ্বাস করি যে একজন কৃষকের সন্তান এবং একজন বিত্তশীল মানুষের একজন সন্তান সমান অধিকার নিয়ে জন্মায় নিতে পারবে, তার তার রাজনৈতিক নির্বাচনী গণতন্ত্রে তার সমান অধিকার থাকবে জয় এবং পরাজয়ের। এটা এটা আমার বিশ্বাস, এটা আমার একটি আকাঙ্ক্ষার একটি স্থান। তারপরে বলছি যে বাস্তবতাটা এবং স্বপ্নর যে যে তফাতে যে ব্যবধানটা রয়েছে সেটা আসলে আমি আমি যতই আপনার এই শোয়ের মাধ্যমে যতই আশার এবং আকাঙ্ক্ষার স্থানের কথাটা বা গন্তব্যের স্থানের কথাটা আমি যতবারই বলি, আসলে যখন আমরা তৃণমূল পর্যায়ে দেখে যে যখন আমরা কাজ করি তখন মনে হয় যে বাস্তবতা থেকে কতটুকু আমরা জনবিচ্ছিন্ন হয়ে আছি। তো সেখানে সংস্কারটা করতে হলে সমগ্র বাংলাদেশের মানুষকে নিয়েই আমাদের এই সংস্কারটা করতে হবে, এবং এই বিচারিক প্রক্রিয়াটা যত তাড়াতাড়ি সম্পন্ন হবে আমি মনে করি যে বাংলাদেশ আবার আবার একটি নতুন নতুন একটি যাত্রায় আমি মনে করি অভিমুখে সেখানে অনেকটাই পিছিয়ে সেই আছে, সেখানে অনেকটাই জি সৎ গতি রয়েছে। আপনি মনে করেন সেটাকে যদি একটু আরো ফাস্টার করা যায় তাহলেই জনগণের আস্থা আরো বাড়বে। এবং ফেয়ার ট্রায়াল হতে হবে সাগর ভাই, এটা আমি বারবার বলছি অবশ্যই যে এখন তো আর সেই নিরপরাধ নিরপরাধ মানুষকে যারা অনলাইন হয়েছে সবকিছু রেকর্ড, যেটা জি জি রিজার্ভ বললেন, আপনি বাংলাদেশ আওয়ামী লীগে কিন্তু দেখা যায় যে মানে 3 কোটি 22 লাখ ভোটার ছিল 2008 সালে যদি নির্বাচনে আপনি দেখেন, এখন এটা 3 কোটি 22 লাখ মানুষকে আপনি মানে বিচারিক কাঠগড়ায় কি আপনি দাঁড়া করাবেন নাকি, যারা সমর্থক ছিল বা যারা সাইলেন্ট সমর্থক বর্তমানে রয়েছে, তারাও অনেক মুক্তিযোদ্ধার সন্তানরা রয়েছে, তারা আমাকে ব্যক্তিগতভাবে বলেছে যে ভাই আমাদেরকে দয়া করে বাঁচান। তো দে শুড নট ফিল ইনসিকিউর ইন দেয়ার ওন হোমস জাস্ট বিকজ তারা অতীতে আওয়ামী লীগের সমর্থক ছিল বা বর্তমানে তারা নীরবে তারা আওয়ামী লীগের সমর্থন করছে, তারপরও এই বিচারিক প্রক্রিয়াটা, কারণ 1500 মানুষের তাজা প্রাণ যেভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে এটা এর চেয়ে নিকৃষ্টতম অধ্যায়। যে অপরাধের সাথে যুক্ত ছিল না তাদেরকে ডিফাইন করে, অপরাধীদেরকে চিহ্নিত করে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে শাস্তি করেক্ট, নিরপরাধ নিরপরাধ মানুষকে বিচারে কাঠগড়াতে বা তাদেরকে হেনস্থা বা তাদেরকে অপমান বেজ্জতি করা আমি মনে করি না যে এটা ন্যায়সঙ্গত হবে। আমরা 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 ব্যক্তিগতভাবে সাগর ভাই আমার ফ্যাক্টরিতেও যতটা দ্রুত প্রকৃত অপরাধীদেরকে নিয়ে শাস্তি দিতে পারা যায় ততই দ্রুত যারা নিষ্পাপ ছিল, যারা নিরপরাধ ছিল, তাদের বিষয়টা আরেকটু স্পষ্ট করেক্ট, হয়ে যাবে। অ্যাবসলিউটলি 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 করেক্ট জি। ধন্যবাদ।